দেখছেন padmanews24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি সামসা জাহান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন অলরাউন্ডার নাসির হোসেন। 12 ম্যাচ খেলে 366 রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন 16 উইকেট। এমন নজরকাড়া পারফর্ম করেও নির্বাচকদের নজরে আসতে ব্যর্থ হয়েছেন। বিপিএল এর পর কয়েকটি সিরিজ হয়ে গেলেও নাসির ডাক পাননি। সামনে বিশ্বকাপেও তার দলে ডাক পাওয়ার সম্ভাবনা কম। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ 2018 সালে খেলেছিলেন নাসির, তখন পারফরমেন্স খারাপ হওয়ায় বাদ পড়েছিলেন। এরপর খেলার সুযোগ পাননি। চলতি ঢাকা প্রিমিয়ার লিগেও দারুণ ছন্দে রয়েছেন নাসির, তবে এত ভালো পারফর্ম করেও কোনো এক অচেনা কারণে নাসির সুযোগ পাচ্ছেন না। জাতীয় দলের নির্বাচকরা বারবার আশ্বাস দিলেও এখনো আলোর মুখ দেখেনি নাসির। নাসিরের আশা ছিল অন্তত আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ টাইগার্সে ডাক পাবেন, তবে তার কোনোটি হয়নি। আর এমন দল নির্বাচন প্রক্রিয়ায় অসন্তুষ্ট নাসির, অনেকটা অভিমানেই যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ডানহাতি অলরাউন্ডার। শনিবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাসির হোসেন বলেন, দেখুন, আপনি যদি ঠিকমতো মূল্যায়ন না পান তবে আপনি কেন বাংলাদেশে থাকবেন? আমার কাছে মনে হচ্ছে যে আমাকে ঠিকঠাক মূল্যায়ন করা হচ্ছে না, তাই আমি আমেরিকা চলে যাব। এই কথা আমি আগেও বলেছি, এখনো বলছি। এই ডিপিএল এর পরই আমি যুক্তরাষ্ট্রে যাচ্ছি, ওখানে মাইনর লিগ খেলা আছে, ওইটা খেলতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে খেলবেন কিনা এমন প্রশ্নের জবাবে নাসিরের উত্তর, ওই বিষয়ে আমি এখনই কিছু বলবো না, দেখি কি হয়। আমার কাছে যদি মনে হয় বাংলাদেশের সঠিক মূল্যায়ন হচ্ছে না, তাহলে হয়তো আমি অন্য কিছু চিন্তা করতে পারি। বিষয়টি এমন নয় যে আমি আমেরিকায় চলে গেলে আর বাংলাদেশের হয়ে খেলবো না, আমি অবশ্যই দেশের হয়েও খেলবো। জাতীয় দলে সুযোগ না পাওয়া প্রসঙ্গে নাসির আরো বলেন, কেন আমাকে দলে নেওয়া হয়নি তার কারণ আমি বলতে পারবো না, তবে আমি আশা করেছিলাম আয়ারল্যান্ড আর ইংল্যান্ড যখন আসলো ওখানে যে অনুশীলন ম্যাচগুলো হয়েছে সেখানে হয়তো ডাক পাবো, বা ছায়া দল অথবা বাংলা টাইগার্সে ডাক পাবো। তা কিছুই আসলে হয়নি, কেন ডাকিনি জানি না। আমাকে দলে না নেওয়ার কোনো কারণ নেই, আমার থেকেও খারাপ পারফর্ম করে অনেকে সুযোগ পেয়েছে। আমি তো নির্বাচকদের ফোন করে বলতে পারি না কেন আমাকে দলে রাখা হয়নি। নির্বাচকদের প্রসঙ্গে নাসির আরো যোগ করেন, আপনি যখন নির্বাচক তখন কার সঙ্গে আপনার কেমন সম্পর্ক সেটা তো আর আপনি দেখবেন না, দেশের স্বার্থে যেটা সবচেয়ে ভালো হয় আপনি সেই সিদ্ধান্ত নেবেন। আমার কাছে মনে হয় আপনি টি-20 ভালো খেলেন, তবে আপনাকে দিয়ে টেস্ট খেলাচ্ছে এটা ঠিক না। যে যেখানে ভালো খেলবে তাকে সেখানে সুযোগ দেওয়া উচিত। padmanews24.com এ নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/padmanews24।